আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব টুনাইট আপডেট নিয়ে। আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কনফার্ম কোন ইভেন্ট আসতে চলেছে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। আরও তোমাদেরকে জানিয়ে দিব আমাদের কুপ্রেম বিপটে যেটা রয়েছে সেটা আমাদের বিডি সার্ভারে কিন্তু খুব শীঘ্রই রিটার্ন করতে চলেছে। তোমাদের বিডি সার্ভারে কবে নাগাদ রিটার্ন করতে পারে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। এই মাসে কিন্তু আমাদের একটা মিষ্টি শপ আসতে চলেছে, তো মিষ্টি শপটা কেমন হতে চলেছে তা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আরও আমাদের এলিট পাস ডিসকাউন্টের একটা ইভেন্ট কিন্তু আমাদের বিডি সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে, তো ইভেন্টটা কোন ইভেন্ট হতে চলেছে এবং কবে নাগাদ দেখতে পারবে তারও তোমাদেরকে কনফার্ম আপডেট জানিয়ে দিব। আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট কী হতে পারে সে সম্পর্কে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। আরও তোমাদেরকে আপকামিং কতগুলো ছোটোখাটো ওয়েব ইভেন্ট সম্পর্কে আপডেট জানিয়ে দিব। তাই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে দিও। তো আর কথা না বেরিয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। প্রথমে তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের বিডি সার্ভারে এলিট পাস ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো আমাদের মিষ্টি শপে কিন্তু এলিট পাস থাকছে না, বাট আমাদের বেলু প্যাক ইভেন্টটা কিন্তু আসার চান্স রয়েছে। এটা কিন্তু আজকে লিক্স বের হয়ে এসেছে যে আমাদের বিডি সার্ভারের জন্য আসতে পারে। তো এটা যদি আমাদের বিডি সার্ভারে আসে তাহলে কিন্তু আগামী 2-3 দিনের ভিতর আমাদের বিডি সার্ভারে দেখতে পেয়ে যাবে, অর্থাৎ 24 তারিখের আগে আমাদের বিডি সার্ভারের ভিতর তোমরা বেলু প্যাক ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। আর বেলু প্যাক ইভেন্টটা আসলে কিন্তু তোমরা এলিট পাস ডিসকাউন্টে দেখতে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের এই মাসের মিষ্টি শপ। তো আমাদের এই মাসে মিষ্টি শপটা কিন্তু 27 তারিখে আসতে চলেছে, তাই কিন্তু সেই মিষ্টি শপে তোমরা এলিট পাস ডিসকাউন্টে দেখতে পাবে না। তো তোমাদেরকে যে বেলু প্যাক ইভেন্ট দেখালাম সেটাতে কিন্তু আমাদের এলিট পাস থাকার চান্স রয়েছে। তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মিষ্টি শপটা এখানে কিন্তু জাস্টিন বিবার সাথে কোলাবরেশন স্পেশাল বান্ডেলটা রয়েছে, এখানে আরও ইমোট রয়েছে, তারপর আমাদের ইবোকান টোকেনের বক্স রয়েছে, তারপর আমাদের র্যাম্পেস হাইপার বুকের কিন্তু বক্স রয়েছে, এখানে ক্যারেক্টার রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেম টু সেম আমাদের বিডি সার্ভারে এটা আসতে চলেছে। আমরা সবাই কিন্তু মিষ্টি শপের অপেক্ষায় থাকি আমাদের এলিট পাস ডিসকাউন্টের জন্য, বাট আমাদের এই মাসের মিষ্টি শপে কিন্তু আমাদের এলিট পাস থাকছে না। তো তোমাদের কাছে এই মিষ্টি শপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের বিডি সার্ভারের আপকামিং ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। তোমাদের বিডি সার্ভারে কিন্তু একটা ইমোট পার্টি ইভেন্ট আসতে চলেছে নতুন ইমোটের স্ক্রিন পর তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের বিডি সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে। ইন্ডিয়ান সার্ভারে কিন্তু অলরেডি ইমোট পার্টি ইভেন্টটা চলে এসেছে। তো আমাদের সার্ভারে কিন্তু এটা আমাদের সার্ভারে 22 তারিখে আসতে চলেছে, অর্থাৎ এই মাসের তোমরা 22 কিংবা 24 তারিখে আমাদের বিডি সার্ভারের ভিতর এই ইমোট পার্টি ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। তো যেখানে তোমরা ফ্ল্যাগ ইমোট সহ আরও পুরাতন কিছু ইমোট দেখতে পাবে। তো ইমোট পার্টি ইভেন্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের ইবোগান রিটার্ন নিয়ে। তো অনেকেই কিন্তু জানতে চেয়েছিলো যে আমাদের কুপ্রেম বিফোরটি কবে নাগাদ রিটার্ন করতে পারে। তো বাইরের কয়েকটা সার্ভারে কিন্তু কয়েকটা ইবোগান রিটার্ন দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ 3টা ইবোগান কিন্তু অলরেডি একসাথে চলছে। তো রিটার্ন হিসাবে তো আমাদের বিডি সার্ভারে কিন্তু কুপ্রেম ভিভুটি আসার চান্স রয়েছে। আর ইন্ডিয়ান সার্ভারে কিন্তু কনফার্মলি আপডেট জানিয়ে দিয়ে দিয়েছে যে নেক্সট মান্থে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কুপ্রেম ভিভুটি রিটার্ন করতে চলেছে। তার মানে খুব শীঘ্রই কিন্তু আমাদের বিডি সার্ভারে নেক্সট মান্থে আমাদের কুপ্রেম ভিভুটি যেটা রয়েছে সেটা তোমরা রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো আমাদের বিডি সার্ভারে যখন আসবে তখন কিন্তু তোমরা ফেডেট হুইলে দেখতে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো যে কুপ্রেম ভিভুটিটা যাদের কাছে নেই তারা চাইলে নিতে পারো, কারণ কুপ্রেম ভিভুটি কিন্তু ওপি টাইপের। তো এই ছিল আমাদের কুপ্রেম বিফোরটি সম্পর্কে আপডেট। তোমাদের কার কাছে কুপ্রেম বিফোরটি রয়েছে এবং কে কে বের করতে চাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর কবে নাগাদ আসবে আমাদের বিডি সার্ভারে তার অফিসিয়াল কনফার্ম লিস্ট যখন পেয়ে যাবো তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এরপর তোমাদেরকে আপকামিং একটা ফেডেট হুইল দেখাবো যেটা আমাদের পুরাতন বান্ডেলের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমার কাছে পার্সোনালি ওপি টাইপের লাগে, বিশেষ করে এর গেঞ্জিটা এবং আমাদের মাস্কটা কিন্তু আমার কাছে সবচাইতে ভালো লাগে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই ফেডেট হুইলটা, তো আমাদের সার্ভারেও কিন্তু ফেডেট হুইলে আসার চান্স রয়েছে। তো এর পরিটা দেখতে পাচ্ছ ওপি টাইপের, তারপর প্যান্টটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তেমন একটা খারাপ না, জুতা মোটামুটি ঠিকই আছে। আর এর মাস্কটা দেখতে পাচ্ছ, মাস্কটা কিন্তু অনেক ওপি টাইপের, এর মাস্কটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এরপর এর টুপিটা দেখতে পাচ্ছ, টুপিটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। তো দেখে নাও তোমাদের কাছে বান্ডেলটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো আমাদের বিডি সার্ভারে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, তো স্ক্রিনে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো থাকতে পারে। তো আমাদের বিডি সার্ভারে কিন্তু আপাতত আসছে না, কারণ বর্তমানে কিন্তু আমাদের কয়েকটা ইভেন্ট রয়েছে, 5th anniversary স্পেশাল ইভেন্ট, তারপর আমাদের জাস্টিন বিবার সাথে কোলাবরেশন স্পেশাল ইভেন্ট। তো এই ইভেন্টগুলো শেষ হয়ে গেলে নেক্সট মান্থের শেষের দিকে হয়তো বা আমাদের সার্ভারে ফেডেট হইলে এই ইভেন্ট আসতে পারে।
এরপর তোমাদেরকে জানিয়ে দিব নেক্সট টপ আপ ইভেন্টের নিয়ে। তো এখানে তোমরা আমাদের নতুন যে প্যাডটা রয়েছে হুড প্যাড, এই প্যাডের টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে 100 ডায়মন্ড টপ আপে তোমরা এই প্যাডটা দেখতে পেয়ে যাবে। তো প্যাডটা কিন্তু আমাদের পেচার প্যাড, তো প্যাডটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তারপর দেখতে পাচ্ছ এখানে 300 ডায়মন্ড টপ আপে কিন্তু তোমরা প্যাডের স্কিনটা পেয়ে যাবে। তো আমাদের বিডি সার্ভারে কিন্তু নেক্সট টপ আপ ইভেন্ট হিসাবে এটা আসার কিন্তু পসিবিলিটি রয়েছে, কারণ বাইরের অনেক সার্ভারে কিন্তু এই টপ আপ ইভেন্টটা অলরেডি চলে এসেছে। এরপর তোমাদেরকে আরেকটা টপ আপ ইভেন্ট দেখাবো, যেটা আসতে পারে সেটা হলো আমাদের নতুন ক্যারেক্টারের। স্ক্রিন পর তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা 100 ডায়মন্ড টপ আপে এই ক্যারেক্টারটা পাবে। এই ক্যারেক্টারটার নাম হলো আমাদের আইরিশ ক্যারেক্টার, আর তোমরা 300 ডায়মন্ড টপ আপে এর বান্ডেলটা পেয়ে যাবে। তো এর বান্ডেলটাও কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লাগে, তোমরা দেখতেই পাচ্ছ এই ক্যারেক্টারের বান্ডেলটা। তো নেক্সট টপ আপ ইভেন্ট হিসাবে আমাদের বিডি সার্ভারে দুইটা টপ আপ ইভেন্ট থেকে একটা টপ আপ ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো যখন অফিসিয়ালভাবে কনফার্ম আপডেট পেয়ে যাবো তখন কাল কিংবা পরশু তোমাদেরকে জানিয়ে দিব। এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের নেক্সট একটা ফেডেট হুইল নিয়ে। তো 5th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটা ফেডেট হুইল আমাদের বিডি সার্ভার আসতে চলেছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্লোয়ালের স্ক্রিনের, তো গ্লোয়াল স্কিনটা কিন্তু আমার কাছে পার্সোনালি ওপি টাইপের লেগেছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু অ্যানিমেশন দিয়েছে, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর সাথে একটা লুটবক্স দেখতে পাচ্ছ, লুটবক্সটাও কিন্তু ভালোই আছে। আর এখানে সার্ভোর যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের অলরেডি ফ্রিতে দিয়ে দিয়েছে সম্ভবত। তো তোমাদেরকে বলে রাখি এই গ্লোয়ালের স্কিনটা যদি আবার আমাদেরকে টপ আপ ইভেন্টে দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা এই ফেডেট হুইলটা দেখতে পাবে না। তো যখন অফিসিয়ালভাবে কনফার্ম আপডেট পেয়ে যাবো তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের রেড অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টে নিয়ে। তো আমাদের বিডি সার্ভারে কিন্তু রেড অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টটা আসতে চলেছে। তো স্ক্রিনে তোমরা ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি আমাদের সার্ভারে যখন এই রেড অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট আসবে তখন সাথে কিন্তু তোমরা হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টটাও দেখতে পারবে, কারণ রেড অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু বাইরে প্রায় সব সার্ভারে এসে পড়েছে, শুধু বিডি এবং ইন্ডিয়ান সার্ভারে আসেনি, আর হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টটাও কিন্তু আসেনি। তার মানে বুঝতে পারছো খুব শীঘ্রই কিন্তু আমাদের সার্ভারে এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে যেখানে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা। তো গেরিনা বারে বারে কিন্তু পোস্টপন করে পিছিয়ে দিচ্ছে, তো এখনও কিন্তু মানে কনফার্মলি বলা যাচ্ছে না, বাট খুব শীঘ্রই আমাদের সার্ভারে তোমরা রেড অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টটা দেখতে পাবে। তো এখন তোমাদেরকে জানিয়ে দিব আজকে আমাদের গেমের ভিতর নতুন কোন ইভেন্ট আসতে চলেছে। তো আমাদের বিডি সার্ভারে কিন্তু বর্তমানে অনেকগুলো ওয়াইভ ইভেন্ট চলছে, তার মানে বুঝতেই পারছো আজকে তোমরা নতুন কোনো ইভেন্ট দেখতে পারবে না। আর যদি নতুন কোনো ইভেন্টের অফিসিয়াল কনফার্ম আপডেট পেয়ে যায় তাহলে অবশ্যই তোমাদেরকে কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।